korban Sa'ad Muhammad Abdul. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Bola থেকে বলছি। জি বলেন। জি আমার প্রশ্ন পিতার ডিপোজিট সুদি ব্যাংকের টাকা পরি সূত্রে পাওয়া টাকা দিয়ে কি হজ ফরজ হবে কিনা শরীয়তের দৃষ্টিতে? কি দিয়ে একটু ক্লিয়ার করেন, বুঝলাম না। পিতার পরি সূত্রে মানে মৃত পিতার পরি সূত্রে পরিত্যক্ত ধন মিরাস। জি হাকিম ভাই জিজ্ঞেস করছেন যে পিতা মাতার যে মিরাজ থেকে পরিত্যক্ত ধন থেকে আমরা যেসব সম্পদ পাই সেগুলি দিয়ে হজ করলে হজ হবে কি না, কেন হজ হবে না, এই সংশয় যে জানি না তাদের রুজিগুলি হালাল না হারাম, এটাই তো বলতে চাইছেন। মনে রাখবেন এই ক্ষেত্রে মানুষ যেটা আপনার কারো কোনো মৃতের, সেটা যে কেউ হোক, বাবা মা হোক, অন্য কেউ হোক, ভাই বোন হোক, পরিত্যক্ত ধন যেটা মিরাজ থেকে ভাগ পাই সেটা তার জন্য হালাল, কারণ সেখানে সে হারাম উপায়ে সেটা অর্জন করেনি, বরং হালাল উপায়ে সেটা এসেছে। হ্যাঁ, শর্ত হচ্ছে কারো হক যেন মেরে না নেয়, কারণ বন্ধের হক মেরে নিয়ে শুধু নিয়েছে, ভাইয়েরা শুধু, ছেলেরা শুধু নিয়েছে, মেয়েদেরকে দেয়নি, এরকম করে বন্ধেরকে দেয়নি, তাহলে তো হারামের সংমিশ্রণ হয়েছে, সেটা দিয়ে সেই রুজি হারাম, সুতরাং সেটা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। কিন্তু যদি তার ন্যায্য অধিকার যা বাবা বা মায়ের পাবে পরিত্যক্ত ধন থেকে তা পায়, তো সেটা তার জন্য হালাল। বাবা মা কোন সূত্র থেকে, কোনখান থেকে, কোন উৎস থেকে ইনকাম করেছে, হালাল না হারাম, সে সম্পর্কে ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে না। ওলা তুসালুন আম্মা কানু ইয়ামালুন। জি, তবে যদি কারো জানা থাকে নির্দিষ্টভাবে যে অমুকের টাকা পয়সা বা এই জমিটা বেইমানি করা, আমার বাপ বেইমানি করেছে, আমার মা বেইমানি করেছে, ইত্যাদি ইত্যাদি, আর সেই লোক জানা রয়েছে, তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে, তাকে ফিরিয়ে দিতে, তখন সেটা হালাল হবে না। যাই হোক, আসল বিষয় হচ্ছে যে আপনার হজ জায়েজ, যে মিরাস আপনি পাচ্ছেন কারো পক্ষ থেকে সেই সব সম্পদ দিয়ে, কারণ সেই রুজির আসল হচ্ছে সেটা হালাল। আপনি যেটা উপার্জন করছেন সেই ক্ষেত্রে বেশি সজাগ হইতে হবে যে আমার যে উপার্জিত রুজি টাকা পয়সা এটা হালাল না হারাম। জি, হালাল দিয়ে এবাদত বন্দেগী করবেন, হালাল দিয়ে আপনি হালাল ভক্ষণ করবেন। ইয়াইহা রসুল কুলু মিনা তাইয়িবাতি ওয়া আমালু সালিহা, আল্লাহ আম্বিয়া রসুলগণকে নির্দেশ দিয়েছেন, হে রসুলগণ তোমরা পাক পবিত্র ভক্ষণ করো আর নেক আমল করো। নেক আমল নির্ভরশীল হচ্ছে পাক পবিত্র রুজির ওপর। হ্যাঁ, এইরকমই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হে ইমানদারগণ, তোমরা পাক পবিত্র যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা ভক্ষণ করো, খাও, আর তারপরে অশকর আল্লাহ শুক্রিয়া আদায় করো, এবার বন্দেই করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন হালালে বরকত দান করেন, হারামের রাস্তাগুলিকে আমাদের সামনে সংকুচিত করে দেন এবং হারাম থেকে বেঁচে থাকার পুরোপুরি তৌফিক দান করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমন্ত সাহেব, আমি পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে বলছি। আমার প্রশ্নটি হলো যে সাধারণ মানুষ যারা আলেমদের মুখে শোনে শরীয়ত এবং মানে, তাদের এবং আলেমদের মধ্যে কবর বা হাসরে কি কোনো পার্থক্য হবে জানাবেন ইনশাআল্লাহ। জি, সাধারণ মানুষ যারা কোরআন এবং হাদিসের কথা শুনে শিখে আর আমল করে আর আলেমদের মাঝে কি পার্থক্য হবে, পার্থক্য যদি বলেন মর্যাদার দিক থেকে, তাহলে এলমের ভিত্তিতে পার্থক্য হবে, কারণ এলম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, প্রথম ফরজ আমলের আগে, আর তারপরে আমলের দিক থেকে কি এগিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন তা দেখবেন। তো একজন সাধারণ মানুষ আর একজন আলেমে প্রথম পার্থক্য হচ্ছে এলমের, যে একজন কোরআন সুন্নার জ্ঞানী আর একজন সাধারণ মানুষ যে আমল করে, মোটামুটি ইসলাম সম্পর্কে জানে, অনেক পার্থক্য এখানে হয়ে যাবে, মর্যাদার দিক থেকে অনেক পার্থক্য হয়ে যাবে।
তারপরে আমলের পালা যখন আসলো, একজন আলেম সত্যিকার আলেম সে যেই ব্যক্তি তার এলম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আমল করে। তার আমল যদি না থাকে ফরজ অজেবে ঘাটতি আলেমের, হারাম না যায় যে জড়িয়ে রয়েছে, তাহলে সে একজন সাধারণ ধার্মিক মুসলিম চাইতে অনেক নিকৃষ্ট। সে বরং সে সাধারণ একজন পাপী, যারা মূর্খ সমাজের অশিক্ষিত পাপি, তার চাইতে নিকৃষ্ট হচ্ছে একজন আলেম, একজন ইসলাম সম্পর্কে জ্ঞানী। আর বেআমল সে পাপি, যদি ফরজ অজেবে ঘাটতি থাকে, সুন্নত নফলে ঘাটতি সেটা অপরাধ নয়। তো শুধু সুন্নত নফল দিয়ে একজন সাধারণ মানুষ আলেমের থেকে এগিয়ে যাবে? কখনো এগোতে পারবে না। মহান আল্লাহ সূরা মুজাদালায় বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বে তোমাদের মধ্য থেকে উন্নীত করবেন, সম্মানিত করবেন, কাদেরকে? যারা ইমানদার তাদেরকে, মমিনদেরকে। তো এতে সকলে সামিল থাকলো, সকল মমিন, সাধারণ শিক্ষিত আর অশিক্ষিত সবাই, আলেম আর সাধারণ লোকেরা। ওয়াল্লাযিনা উতুল ইলমার, যাদেরকে বিশেষভাবে জ্ঞান দেওয়া হয়েছে, দিনের জ্ঞান দেওয়া হয়েছে, দারাজা তাদেরকে বহু মর্যাদায় উন্নীত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, বহু মর্যাদায় উন্নীত করবেন। সুতরাং একজন আলেম যে তার এলমের ভিত্তিতে আল্লাহকে ভয় করেছে, কোরআন সুন্নাহ সম্পর্কে ভালো তার জ্ঞান ছিল এবং সে অনুযায়ী যথাযথ আমল করেছে, তার মর্যাদা অনেক বেশি হবে সাধারণ মানুষের চাইতে। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব, এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে সম্মানিত করেছেন আর করবেন, করেছেন দুনিয়াতে। শুধু দুনিয়ার কথা বলা হয়নি যে একজন আলেমকে সম্মানিত করবেন, বরং আসল হচ্ছে আখিরাত, বদলার জগৎ, প্রতিদান জগৎ। ওয়াজাবি আখিরিন, আর বহু জাতিকে কোরআন দিয়ে আল্লাহ লাঞ্ছিত করবেন, কারণ কোরআনের বাস্তবায়ন করেনি, কোরআনের এলম হাসিল করেনি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেনি, বা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে আমল করেনি, অথবা কোরআন হাদিসের পথে পথিক হয়নি। সুতরাং তাদেরকে আল্লাহ লাঞ্ছিত অবদস্থ করবেন। তো সম্মানিত আল্লাহ রাব্বে দুনিয়াতেও করবেন, আখেরাতেও করবেন, কিসের ভিত্তিতে? কোরআন সুন্নার জ্ঞানের ভিত্তিতে। জি, আল্লাহ রাব্বুল আলামিন কুল হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ বলছেন হে নবী তুমি জানিয়ে দাও মানুষকে, যে জানে আর যে জানে না দুজন সমান হইতে পারে? যেমন আলো অন্ধকার সমান হতে পারেন, রাত দিন সমান হতে পারেন না, ছায়া আর রৌদ্র সমান হতে পারে না, ওই রকমই আল্লাহ রাব্বুল এইসব কথাগুলি কোরআনে কারিমের আয়াতে বর্ণনা করেছেন। জি, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আর আল্লাহর আযাব থেকে যারা সাধারণ মানুষ, নেক মানুষ, তাদেরকে আল্লাহ সম্মানিত করেন, আর যারা কোরআন সুন্নাহর জ্ঞানী তাদেরকে তাদের জ্ঞান অনুযায়ী যথাযথ আমলের তৌফিক দান করেন, এলমের হক আদায় করার তৌফিক দান করেন, দাওয়ার কাজ করার তৌফিক দান করেন, ভুল ত্রুটি আল্লাহ সকলে আল্লাহ মাফ করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি, কোথা থেকে? বাফেলো। জি, নিউ ইয়র্ক। হিজরত করা, যে হিজরত করা, যে হিজরত করা সবচেয়ে ফজিলত হিজরত ছিল মক্কা থেকে মদিনার হিজরত, যা ফরজ ছিল মক্কা বিজয়ের পূর্বে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ আল ফাতহ, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই। তারপর কিয়ামত পর্যন্ত হিজরত বাকি আছে, সেই হিজরতটা দুই ভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে মুসলিম দেশে কাফের দেশ থেকে হিজরত করা, আরেকটা হচ্ছে একই দেশের ভিতরে, সেটা মুসলিম দেশ হোক অথবা মুসলিম দেশ হোক, একই দেশের ভিতরে খারাপ সমাজ থেকে, যেসব এলাকায় পাপীরা বাস করে অধিকাংশ লোক খারাপ, বা সেখানকার সমাজ
মানে ইসলামের বিপরীত পথে শিরক বেদাতের ক্ষেত্রে অথবা অন্যান্য ক্ষেত্রগুলিতে, হয়তো মুসলিম কিন্তু শিরকি আকিদার লোক, বেদাতি আকিদার লোক, এলাকার লোক অসৎ, এসব এলাকার চোর, এলাকার লোকের লম্পট, তাহলে সেখান থেকে এক এলাকা থেকে আর এক এলাকা হিজরত করা, এক গ্রাম থেকে আর এক গ্রামে হিজরত করা, এক ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে হিজরত করা, এটাও স্বভাবের কাজ। যদি নিয়ত হয় যে আমি একটা ভালো পরিবেশে গিয়ে ভালোভাবে এলম শিখবো, আমল করবো, আল্লাহ ইবাদতবন্দি করবো, নিজের ছেলে মেয়েদেরকে গুমরাহি থেকে বাঁচাবো, তো এই উদ্দেশ্যে কেউ যদি হিজরত করে যে কোনো দেশে, তুলনামূলক যেখানে আছে সেখান চাইতে ভালো মনে করছে, তাহলে হিজরত করতে পারে, হিজরত করতে পারে। বাকি কথা হলো নাম ধরে কোন একটা দেশের কথা জিজ্ঞাসা করে, সেই দেশ আমি নিজে যাইনি, যে দেশের কথা জিজ্ঞেস করছেন, সুতরাং সেই দেশ সম্পর্কে আমি পজিটিভ নেগেটিভ সেখানকার পরিবেশ সম্পর্কে বলতে পারবো না, তবে তুলনামূলক এতটা বলা যাবে যে একটা মুসলিম দেশ অমুসলিম দেশের তুলনায় ভালো, নাইমামাতে কানামাও ভালো। সুতরাং কেউ যদি হিজরত করে তো খারাপ কিছু নয়, কিন্তু সেখানেও যেসব গুমরাহি রয়েছে সেসব গুমরাহি থেকে সবসময় বেঁচে থাকতে হবে। আর একটি এর চাইতে গুরুত্বপূর্ণ হিজরত হচ্ছে যে ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, নবী সাল বলেছেন সত্যিকার মুহাজির হিজরতকারী হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ নিষিদ্ধ কথা কাজ থেকে, হারাম কথা কাজ, হারাম জীবনযাপন থেকে হিজরত করে, পরিত্যাগ করে। তাহলে পাপকে পরিত্যাগ করাই হচ্ছে আসল হিজরত। মুসলিম দেশে অনেকেই বসবাস করে, বরং সিংহভাগ মুসলিম মুসলিম দেশে বসবাস করে এমন যারা পাপে ডুবে আছে, তারা পাপ থেকে হিজরত করে না। আর অল্প সংখ্যক এমন আল্লাহভীরু মুসলিম আছে যে খারাপ পরিবেশে অমুসলিম দেশে বসবাস করে, কিন্তু তারা পাপ থেকে হিজরত করার আপ্রাণ চেষ্টা করে এবং পাপ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে, নিজের পরিবার পরিজনকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করে। এটি হচ্ছে সত্যিকার অর্থে হিজরত। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকারের হিজরতের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল এই পথকে আল্লাহ যেন ভালো মানুষদের জন্য সহজ করে দেন। জি কোথা থেকে বলছেন? কোন ডিস্ট্রিক্ট? কলকাতা ডিস্ট্রিক্ট। আচ্ছা ঠিক আছে, বলেন। ভালো প্রশ্ন, তবে এই সম্পর্কে বহুবার বলা হয়েছে, আমার বিভিন্ন আলোচনায় আছে। সালাতে সুরা ফাতিহা পাঠ ইমামের জন্য রুকুন ফরজ, ইমাম যদি না পড়ে সালাত হবে না। একাকী মুসল্লির জন্য রুকুন ফরজ, যদি একাকী মুসল্লি সুরা ফাতিহা না পড়ে সালাত হবে না। তো দুটো অবস্থা হয়ে গেল। তৃতীয় অবস্থা মুক্তাদি, মুক্তাদি যদি না শোনে, শুনছে না, এগারো রাকাতে শোনে, মাত্র ছয় রাকাতে শোনে, মাগরিবের দুই রাকাত, এশার দুই রাকাত, ফজর দুই রাকাত, এই দুই 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 ছয় রাকাতে শুধু ইমামের সুরা ফাতিহা বা তেলাওয়াত শোনে, তো এই ছয় বাদ দিয়ে কত হয়? এগারো রাকাত, সতেরো রাকাত ফরজের ভিতরে, এগারো রাকাতে অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। এটি হচ্ছে শক্তিশালী মত, ছাড়বে না, না হলে সালাত বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে, বরং বাতিল হয়ে যাবে অনেকে বলেছেন। আর বাকি থাকলে এখন এই ছয় রাকাত, ছয় রাকাত সালাত, এই ছয় রাকাত সালাত যেহেতু শুনছে, পড়বে না পড়বে না। বড় একটা দল মহাদ্দিসিনে কেরাম, ফোকাহে কেরামদের, ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম শাফেঈ,
আহলে হাদিস অধিকাংশ ভারত বাংলাদেশ পাকিস্তানের, তারা বলছেন সুরা ফাতিহা মুক্তাই যদি না পড়ে ফলাতে হবে, পড়তে হবে, তার জন্য ফরজ, যে শুনছে তার জন্য ফরজ, এটি একটি মত। এর বিপরীত জমহুর অধিকাংশ আইম্মা কেরাম, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম, আর তারপরে আলবানি রাহিমাহুল্লাহ জামিয়ান, তারা বলছেন না যখন শুনবে তখন পড়বে না, যখন শুনবে তখন পড়বে না। এ বিষয়ে মাজমুয়া ফাতাওয়া যে 37 খণ্ডে রয়েছে তাতে 80 পৃষ্ঠার বেশি লিখেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জি, এই পক্ষে যে যখন শুনবেন উচ্চ স্বরে তখন পড়বেন না। সুতরাং বিষয়টিতে ইখতিলাফ খুব প্রবল রয়েছে, মানে মজবুত দুই দিক থেকে, দলিল দুই দিক থেকেই কম না। সুতরাং এই ক্ষেত্রে আমি যেটা করি বা করতে বলি সেটা হচ্ছে সতর্কতামূলক পড়ে নেন, যদিও শুনছেন আপনি সতর্কতামূলক পড়ে নেন, কিন্তু কেউ যদি না পড়ে এই ছয় রাকাতে যখন শুনছে শোনার ওপরেই ক্ষান্ত হয় তাহলে তার সলাতকে বাতিল বলা যাবে না জি, কারণ এ ইজতিহাদে দুই পক্ষেই দলিল শক্তিশালী রয়েছে। আল্লাহ তাআলা আলাম জি। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু জি। শোনা যায় না আলেম ছিলেন আমাদের মালদা ডিস্ট্রিক্টে আপনার পাশেই, উনি ওখান থেকে একজন মদিনা ছাত্র আমাদের যুগে পড়তে এসছে, বলছে তুমি তো মদিনা যাচ্ছ বাবা আর আমরা তো গরিব মানুষ যেতে পারবো না, তো আমার সামালটা নবী পাকের রজায় পৌঁছে দিই, এটা বেদাতি তরিকা না। সালাম আপনি পড়ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আর ফেরেশতারা সাথে সাথে নিয়ে পৌঁছে দিচ্ছে, তো আল্লাহ তো দায়িত্বে নিযুক্ত রেখেছেন, সুতরাং বেদাতি পন্থা কেন অবলম্বন করবেন, এই বেদাতি পন্থা বর্জনীয়। বাকি থাকলো কেউ যদি দূর থেকে সালাম পড়ে, আপনি আত্মাহাতে সালাম পড়ছেন, আপনি ভারতে আছেন, বাংলাদেশে আছেন, পৃথিবীর কোথায় দূরে আছেন, এক কথায় মদিনা থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বললেন, নবীর প্রতি সালাম করলেন আপনি, আর আরেকজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের কাছে গিয়ে সামনে গিয়ে বলল অথবা কাছাকাছি বলল, এই দুটোতে পার্থক্য আছে কিনা। এই মর্মে একটি হাদিস রয়েছে, সে হাদিস সহি না জয়ীফ দুটো মত, যারা বলেছে জয়ীফ তাহলে জয়ীফ, আর যারা বলছেন না সে হাদিসটা সহি তাহলে পার্থক্য, যে যদি ওমান সাল্লা না ইয়ান, কেউ যদি দূর থেকে আমাকে সালাম করে ও বলে গুতহু, তাহলে সেই সালাম আমার কাছে পৌঁছিয়ে দেওয়া ফেরেশতাদের মাধ্যমে, যেমন অন্য একটা ওয়ায়াতের আরও স্পষ্ট ব্যাখ্যা করে ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন সাইয়্যা হিন ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আল্লাহ ভ্রমণকারী অনেক ফেরেশতা পৃথিবীতে ভ্রমণ করে বিচরণ করে, যারা উম্মতের সালামগুলি দূর থেকে পৌঁছিয়ে দেয় নিয়ে এসে আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আর কাছে যে আমার সামনে কাছে এসে সালাম করে তো আমি সেটা শুনে নিই। তো এই হচ্ছে বিষয়, তো আল্লাহ আলাম হাদিস কতটা সহি, এক কথায় এগুলো বারজাখি জীবন, পারলৌকিক জীবন, নবী সাল্লাল্লাহু সাল্লামের জবাব দেন কি না এই মর্মে হাদিস সহি না জয়ীফ, এটি একটি বিষয়। তো কথা হচ্ছে যদি সহিও হয় তাহলে মনে করতে হবে যে এগুলো বারজাখি জীবন, সবসময় তো সালাম চলতি আছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ ফিরে দেওয়া আর সালামের জবাব দিতে সবসময় জেগে আছেন, এইসব পেয়াস যুক্তি চলবে না পারলৌকিক জীবনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমান্না বিহি কুল্লু মিন ইনদা রাব্বিনা, আমরা এইসব বিশ্বাস করি সব কিছু আল্লাহর পক্ষ থেকে, আমরা এর ধরন বুঝি না, কারণ এটা হচ্ছে পারলৌকিক বারজাখি বিষয়। আল্লাহ আলাম জি। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন বলেন। মাশাআল্লাহ। চলেন এটার উত্তর দিয়ে দিই, কারণ দুটো তিনটে করলে ভুলে যাবি। জি তো প্রশ্ন করলেন যে আমি যদি প্রতিদিন দুই রাকাত সালাত আদায় করি, নামাজ পড়ি নফল আর তারপরে দোয়া করি সালাম ফেরার পরে, তো এটা কি জায়েজ হবে না বেদাত হবে? উত্তম হচ্ছে আপনার জন্য সালাতের ভিতরে দোয়া করা, আর দুটো ক্ষেত্র সালাতের ভিতরে, একটি হচ্ছে সেজদায়, সেজদায় দোয়া করলে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী আপনি। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়, তো সবচাইতে কাছাকাছি তখন আল্লাহর সামনে আরজি পেশ করুন, এটা আপনার জন্য উপকারী হবে, আমাদের জন্য সবার জন্য উপকারী। জি আর দুই নম্বর ক্ষেত্র হচ্ছে আত্তাহাত পড়লেন, নবী সাল্লাল্লাহু প্রতি সালাম পেশ করলেন, আল্লাহ সাল্লি আল মাহমুদ আল্লাহ বারিক মহম্মদ দরুদ পেশ করলেন, যেটা দোয়া কবুলের একটা মাধ্যম। তারপরে ওয়ালিয়া তাখাইয়ার মিনাল মাসআলাতি আজাব ইলাইহি, যা পছন্দ আপনি দোয়া করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাম ফিরার আগে দোয়া করেন, কারণ এই সময়টাই রবের সাথে আপনি চুপি সারে কথা বলছেন। যেমন সালাত অবস্থা সম্পর্কে হাদিসে এসেছে যে মুসাল্লি যখন সালাত আদায় করে ইউনাজি রব্বহু, রবের সাথে চুপি সারে কথা বলে, সালাম ফিরলে চুপি সারে কথা বলা শেষ হয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট শেষ। কিন্তু তারপরে কেউ যদি দোয়া করে, কারণ অনেকের অভ্যাস আছে যে আমি যদি একটু হাত তুলে দোয়া না করি তো মন ভরে না, দোয়া যদি করে তবে কন্টিনিউ করিয়েন না, যাতে করে বেদাতের আকারে না চলে যায় এই আশঙ্কা না থাকে, আপনি নিয়মিত করবেন না, মাঝে মধ্যে আপনি সালাতের ভিতরে দোয়া করলেন, তারপরে আপনি আরও অতিরিক্ত দোয়া করতে চান, নিজের ভাষায় আরও বেশি দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন আল্লাহর কাছে, তো মাঝে মধ্যে করেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ আলাম। জি জি দুই রাকাত নামাজ পড়ে ভেতরের পরে জি 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 হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ ওইটা ঠিক আছে, ওইটা হাদিস আছে যে কমপক্ষে দশটি আয়াত দিয়ে যে কেয়াম করবে রাতে, সেই ব্যক্তি গাফেল উদাসীন নয় আল্লাহ থেকে। আর যদি কেউ একশোটি পড়ে তাহলে আরও ফজিলত, আর তার চাইতে বেশি কেউ যদি করে হাজার বা কিছু তাহলে সে মকান্তরিন। এ হাদিস সহি, হ্যাঁ সহিউল জামে তো রয়েছে হাদিস সহি, সুতরাং আপনি ওই আমল করতে পারেন। কিন্তু সেটা তাহাজ্জুদ বোঝানো হয়েছে, সেটা দুই রাকাত পড়েন, চার রাকাত পড়েন, আপনি ছয় রাকাত পড়েন, তাহাজ্জুদ কেয়ামের কথা বলা হয়েছে, সেখানে রাকাত দুই রাকাত বলা হয়নি। জি আর যদি সময় না থাকে তখন মাত্র আপনি দুই রাকাত পড়বেন আর তারপরে এক রাকাত বেতর পড়বেন, সালাম ফেরার পরে এক রাকাত বেতর পড়াই বেশি উত্তম। জি